একাদশ শ্রেণীর ছাত্রীরা আশা করি আল্লাহর কৃপায় তোমরা সবাই ভালো আছো আমি সেদিন তোমাদের অর্থায়ন কি অর্থায়নের কার্যবলি পড়িয়েছিলাম বা আওতা পড়িয়েছিলাম তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অর্থায়নে সরি অর্থায়নের নীতি নীতি থেকে সিকিউ এম সি দুটোই আসে এজন্য নীতিটা অনেক অনেক ইম্পর্টেন্ট অর্থায়নের নীতি এখান থেকে এমসি কিউ অবশ্যই থাকবে এবং সিকিউ থাকবে তো ভালো করে খেয়াল করো আমি একটা বইয়ের ফটোকপি দিয়েছি যেখানে সবগুলো নীতি দেওয়া আছে একসাথে নয় দশটার মতো সবগুলো বই তো হয়তো এতগুলো নীতি দেওয়া থাকে না তো যেটা থেকে ভালো যে বইতে সবচেয়ে ভালো করে দেওয়া আছে আমি সেই বই থেকে নীতিগুলো ফটোকপি করে দিলাম ছবি দিলাম তো প্রথম অর্থায়নের নীতি হচ্ছে ঝুঁকি ও আয় সমন্বয় নীতি ভালো করে খেয়াল করবে যেটা থেকে আমসিকিউর থাকবে ঝুঁকি ও আয় সমন্বয় নীতি এই নীতির মানেটা হচ্ছে কি। মনে করো আমি কারবার ব্যবসা করব। এখন ঝুঁকি হবে তার ভয়ে আমি যদি ব্যবসা না করি তাহলে তো আমার প্রতিষ্ঠানে কোনো মুনাফা অর্জন হবে না বা আয় হবে না তাহলে ঝুঁকি নিয়ে আমাকে ব্যবসা টাকা বিনিয়োগ করতে হবে অর্থাৎ ঝুঁকিটা আমি যত বেশি নিব আয়ও তত বেশি হবে ঝুঁকি যত কম হবে আয়ও তত কম হবে অর্থাৎ ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক ঝুঁকি বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পায় আবার ঝুঁকি যদি হ্রাস পায় তাহলে আয়ও হ্রাস পায় আমি ঝুঁকি হতে পারে সেই ভয়ে যদি আমি ব্যবসায় বিনিয়োগ না করি তাহলে ঝুঁকিও যেমন কম থাকবে তেমনি আয়ও আমার কম হবে এই জন্য এখানে লেখা আছে যে ঝুঁকি বৃদ্ধি পেলে কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের পরিমাণও বৃদ্ধি পাবে অর্থাৎ ঝুঁকি যদি বাড়বে আয়ও বাড়বে ঝুঁকি কমলে আয়ও কমবে তাই বলা হচ্ছে ঝুঁকি এবং আয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে ধনাত্মক অর্থাৎ ঝুঁকি কম আয় কম ঝুঁকি বেশি আয় বেশি এখানে একটা চিত্রের মধ্যে দেখানো হয়েছে তোমাদের এক বা দুই যদি আয় ও ঝুঁকির মধ্যে সম্পর্কে ব্যাখ্যা করতে পারো তখন যদি তোমরা চিত্র দেখা দিতে পারো অনেক অনেক ভালো নাম্বার পাবা ওকে এই হচ্ছে ঝুঁকি ও আয় নীতি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তারল ও লাভ অর্জন নীতি বা তারল্য লো মুনাফার্জন নীতি তারল্য মানে কি প্রতিষ্ঠানে নগদ অর্থ রাখার ক্ষমতা আমি তোমাদেরকে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি বইয়ে আরও ডিটেলস লেখা আছে তোমার মূল কথাটাই বুঝিয়ে দিচ্ছি তারালো ও লাভ অর্জন ক্ষমতা তারল্য হচ্ছে প্রতিষ্ঠানে নগদ অর্থ রাখার ক্ষমতা অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানে নগদ অর্থ বেশি রাখি আমার প্রতিষ্ঠানে নগদ অর্থ রেখে দিলাম টাকা বিনিয়োগ করলাম না তাহলে আমার কি হবে তারালো যত কম হবে মুনাফা তারালো যদি মানে তারল্য যত কম হবে মুনাফা তত বেশি হবে আর তারল্য যত বেশি হবে মুনাফা তত কম হবে আমি প্রতিষ্ঠানে টাকা যদি রেখে দিই আমার লাভ কম হবে আর যদি আমি প্রতিষ্ঠানে তারল্যতা যদি কম রাখি তাহলে আমার লাভ তত বেশি পাবে এই এখানে লেখা আছে তারল্য ও লাভ অর্জন ক্ষমতার সম্পর্ক বিপরীতমুখী ঝুঁকি আর আয়ের সম্পর্ক হচ্ছে শবমুখী আর তারল্য ও আয় অর্জন সম মানে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী তারল্য যত বেশি মুনাফা তত কম তারল্য যত কম মুনাফা তত বেশি আচ্ছা এই কথাগুলোই কিন্তু এখানে লেখা আছে এখানে একটা চিত্র দেওয়া আছে তারল্য মুনাফার্জন ক্ষমতার নীতি চিত্র ওকে এই হলো আমাদের তারল ও মুনাফা ক্ষমতার নীতি এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিও বৈচিত্রণের নীতি পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি বা বহুমুখিতার নীতি আমি মূল কথাটা বলে দিচ্ছি সম এখানে এই নীতিতে বলা হচ্ছে যে যে কোনো মনে করো তোমার কাছে এক লাখ টাকা আছে তুমি সবগুলো টাকা একটা প্রতিষ্ঠানে বা একটা প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করতে হবে অর্থাৎ বিভিন্ন মুখে বিনিয়োগ করতে হবে যাতে করে যদি কোনো একটা প্রকল্পে যদি লসও হয় তাহলে অন্য প্রকল্পের লাভ দিয়ে যেন সেটা এসে আগের ক্ষতিটা উঠিয়ে নেওয়া যায় সেটাই হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বা বহুমুখিতার নীতি ঝুঁকি কমানোর জন্যে সাধারণত এই নীতিটা ফলো করা হয় অর্থাৎ সকল টাকা অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করাকেই বলে পোর্টফোলিও বৈচিত্রণের নীতি আচ্ছা এখানে আরও অনেকগুলো কথাবার্তা রয়েছে একটা প্রবাদ আছে ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট অর্থাৎ তুমি তোমার সকলগুলো ডিম একটা ঝুড়িতে রাখবা না যদি হাত থেকে পড়ে যায় বা কিছু হয় তার সবগুলো ডিম একসাথে ভেঙে যাবে এই জন্য বলা হচ্ছে যে যদি ডিমগুলো মানে ভাগে ভাগে রাখা হয় তাহলে একটা ঝুড়ির ডিমও যদি ভাঙে অন্য ঝুড়ির ডিমগুলো অন্তত ঠিক থাকবে এই কথাটা এখানে লেখা আছে তাহলে পোর্টফোলিও বৈচিত্র্য নীতি বলা হচ্ছে যে যে একটা প্রকল্পে সব বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা যাতে করে একটা প্রকল্পে যদি লস হয়েও থাকে তাহলে অন্য প্রকল্পের লাভ দিয়ে যেন ওই প্রকল্পের ক্ষতিটা পুষিয়ে নেওয়া যায় এটাই হচ্ছে পোর্টফোলিও নীতি বা বহুমুখীতা নীতি এটা থেকে কিন্তু আমাদের একটা সিকিউ আসে এরপর হচ্ছে অর্থের সময় মূল্য নীতি আচ্ছা অর্থের সময় মূল্য মানে কি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য সময়ের সাথে সাথে অর্থের পরিবর্তন আচ্ছা এখন আমি আমার টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে কি পরিমাণ টাকা সেখান থেকে আমার আয় হবে তা এখন থেকে আমাকে নির্বাচন করতে হবে বিবেচনা করতে হবে আর সেটাই আমি করব অর্থের সময় মূল্য দ্বারা আচ্ছা তারপর হচ্ছে সম্পদ সর্বাধিকরণের নীতি একটা প্রতিষ্ঠানে দুই রকমের লক্ষ্য থাকে একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ আর একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ তো মুনাফা সর্বাধিকরণের মানে হচ্ছে আমরা শুধু সম্পদ না বাড়িয়ে শুধুমাত্র আমার মুনাফা বৃদ্ধির দিকে আমাকে খেয়াল রাখতে হবে আর সম্পদ বৃদ্ধিকরণের মূল কথা হচ্ছে আমার প্রতিষ্ঠানের শেয়ারের নির বৃদ্ধি করা এটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ অর্থাৎ আমাকে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণটাই হচ্ছে সম্পদ বৃদ্ধিকরণ শেয়ারের মূল্য বৃদ্ধি পালে এমনিতেই আমার মুনাফাও বৃদ্ধি পাবে আচ্ছা এরপরে হচ্ছে যে উপযুক্ততার নীতি বা হেজিং নীতি এটার অর্থ হচ্ছে কি আমার প্রতিষ্ঠানে দুই রকমের তহবিল থাকে একটা হচ্ছে স্বল্পমেয়াদী তহবিল একটা হচ্ছে দীর্ঘমেয়াদী তহবিল আবার আমার সম্পদ আমি দুইভাবে বিনিয়োগ করবো একটা স্বল্প মেয়াদি সংস্থান মানে চলতি সম্পত্তি আর হচ্ছে দীর্ঘমেয়াদি সম্পত্তি বা স্থায়ী সম্পত্তি এখন আমার তহবিলও আছে দুই রকম সম্পদে দুই রকম আমার স্বল্প মেয়াদি তহবিল থেকে আমাকে চলতি সম্পদের মধ্যে টাকা বিনিয়োগ করতে হবে আর দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমাকে দীর্ঘমেয়াদী তহবিল থেকে আমাকে স্থায়ী সম্পত্তিতে টাকা বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে উপযুক্ততার নীতি অর্থাৎ স্বল্প মেয়াদি তহবিল থেকে চলতি সম্পদ আর দীর্ঘমেয়াদী তহবিল থেকে হচ্ছে স্থায়ী সম্পদে টাকা বিনিয়োগ করতে হবে এবার আসো ব্যবসায় চক্র একটা প্রতিষ্ঠানে সাধারণত ব্যবসায় চক্র হলো ব্যবসার আর্থিক অবস্থা ভালো মন্দ অবস্থার আবর্তন ব্যবসায় চক্র মানে ব্যবসা একটা প্রতিষ্ঠানের ব্যবসা বিভিন্ন চক্রে ঘুরে কখনও তেজিভাবে থাকে মানে খুব ভালো অবস্থাতে থাকে তেজিভাব থেকে অবনতি কখনো নিচের দিকে থাকতে পারে কখনো মন্দাভাবের দিকে থাকতে পারে কখনো উন্নতির দিকে থাকতে পারে তো আমি যখন প্রতিষ্ঠানে বিনিয়োগ করব তখন আমাকে দেখতে হবে যে আমি যেই প্রকল্পে বিনিয়োগ করব সেই প্রকল্পের অবস্থাটা কীরকম বা সেই প্রতিষ্ঠার বিনিয়োগ কীরকম সেটা কি তেজিভাবে আছে না অবনতিতে আছে না মন্দাভাবে না উন্নতিতে আছে কেহে জেনে শুনে যেই প্রতিষ্ঠার অবনতির দিকে আছে সেখানে টাকা বিনিয়োগ করবে না বা মন্দাভাবে আছে সেখানে টাকা বিনিয়োগ করবে না তাহলে ব্যবসায় চক্রটা টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই দেখতে হবে তারপর হচ্ছে অগ্রাধিকার অগ্রাধিকার নীতি নীতি মানে হচ্ছে বিনিয়োগ করার জন্য একাধিক প্রকল্প বৃহৎ হতে পারে আচ্ছা আমার কাছে মনে করো এক লাখ টাকা আছে এখন আমি চাচ্ছি দুই একটা দু তিনটা প্রকল্পে টাকাটা বিনিয়োগ করব তো আমাকে দেখতে হবে